বিক্ষোভ করছেন স্থানীয়দের একাংশ। এদিন হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বলরামপুর সহ বরকল এলাকার গ্রামবাসীরা। জল সংকটের জেরে প্রায় 20,000 মানুষ ভুক্তভোগী। অভিযোগ, বিগত 5 মাস ধরে জলের সমস্যা রয়েছে। প্রথমে 3 বার জল সরবরাহ করেও এখনো 1 বার জল আসে। অগত্যা নদী থেকে জল তুলেই চলছে রান্না বান্নার ব্যবস্থা। এটা সমস্যা হচ্ছে আমাদের, যখন মুখ্যমন্ত্রী উদ্বোধন করে তারপর 3 টাইম দেওয়ার কথা, সেখানে 2 টাইম দিচ্ছিল, কোন রকম হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এই 4 মাস থেকে, 4 মাস প্লাস হবে, তখন থেকে আপনার 1 টাইম জল দিচ্ছে, সে 1 ঘন্টা সকালবেলা। আচ্ছা, কতজন লোক সমস্যায় আছে? পুরো আপনার 4টা গ্রাম পড়ছে। কতটি লোক তাও আন্ডারে? প্রায় আপনার 20,000 প্লাস লোক। কত টাইম দেওয়ার কথা জল? 3 টাইম দেওয়ার কথা। এখন কত টাইম? এখন শুধু 1 টাইম, 1 ঘন্টা। জলের কোয়ালিটি কি আছে? কোয়ালিটি অনেক সময় ঘোলা আছে, পায়রার লোম আছে, অনেক কিছু আছে। তো আপনারা জল নিচ্ছেন কোথা থেকে? এখন তো জল নিতে হচ্ছে নদী থেকে, যখন শেষ হয়ে যায় বাড়ির জল। সময়তে নদী থেকে নিয়ে আসতে হচ্ছে, রান্না করছি নদীর জলে, সময়তে খেতেও হচ্ছে নদীর জল। ভালো তো না, কুকুর ভাসে, শিয়াল ভাসে, বকরি ভাসে, ছাগল, কত রকম জিনিস ভাসে, ওসব জল খেতে হচ্ছে। তাহলে ওই রোগের ভয় থাকছে নাকি? হ্যাঁ, হবেই তো ভয়। কি অসুস্থ ভয় থাকছে? গরমের শুরুতেই জল সংকট, বিক্ষোভ স্থানীয়দের একাংশের। পুরাতন মালদহের বহিঃশুভাথানী অঞ্চলে 7টি বুথে পানীয় জলের সমস্যা। জল সংকটের জেরে প্রায় 20,000 মানুষ ভুক্তভোগী। অগত্যা নদী থেকে জল তুলেই চলছে রান্নার ব্যবস্থা। আজকে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী